আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমি একদমই সহজ নিয়মে কিভাবে আপনারা নর্মাল ব্লাউজ কাটিং করতে পারবেন সেই ভিডিওটি শেয়ার করেছি ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কাপড়টিকে আমরা দুই বাজে ভাঁজ করে নিয়েছি প্রথমে আমরা পিছনের পার্টটি কাটিং করে নিব তো এই জন্য আমরা প্রথমে ব্লাউজের লম্বার মাপটি নিয়ে নিচ্ছি এখানে আপনারা আপনাদের ব্লাউজের লম্বার মাপ যা নিতে চান সেই পরিমাণে এখানে লম্বার মাপটি নিয়ে নেবেন তা আমি ব্লাউজটি একটু লম্বা করে বানাবো সেই জন্য আমি বিশ ইঞ্চিতে একটি মার্ক করে নিয়েছি এবং এক ইঞ্চি পরিমাণ নিচ্ছি এক্সট্রা সেলাই করার জন্য এরকম লম্বা ব্লাউজ তৈরি করার জন্য আমি এখানে টোটাল দুই গজ পরিমাণ কাপড় নিয়ে নিয়েছি আর যদি আপনারা আরেকটু শর্ট করে ব্লাউজ তৈরি করতে চান সেক্ষেত্রে দেড় গজ পরিমাণ কাপড় নিয়ে নিলেই হবে তো আমি এখানে যেহেতু লম্বা করে ব্লাউজ তৈরি করছি সেই জন্য আমি এখানে দুই গজ পরিমাণ কাপড় নিয়ে নিয়েছি তো এখানে আমরা প্রথমে শোল্ডারের মাপটি নিয়ে নিচ্ছি তো আমাদের শোল্ডার হচ্ছে সাত তো আমরা সাত ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি এখানে তো আমরা এখানে সাত ইঞ্চিতে মার্ক করে নিয়েছি এরপর আমাদের আড়মুলের মাপটি নিয়ে নিচ্ছি তো আমাদের আরমূল হচ্ছে সাত ইঞ্চি তো আমরা আরমুলের জন্য সাত ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি তো দুটি পয়েন্ট আমরা এভাবে স্ট্রেট মিলিয়ে দিচ্ছি এরপর আমরা বডির মাপটি নিয়ে নিচ্ছি তো আমাদের বডি হচ্ছে আটচল্লিশ আটচল্লিশের চার ভাগের এক ভাগ হচ্ছে বারো তো আমরা আরও এক ইঞ্চি পরিমাণ নিচ্ছি এখানে এক্সট্রা সেলাই করার জন্য টোটাল আমরা এখানে তেরো ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি এখানে আমরা বড়ি থেকে এক ইঞ্চি পরিমাণ কমিয়ে মার্ক করে নেব তো আমরা বড়ির জন্য তেরো ইঞ্চিতে মার্ক করেছি আর এখানে আমরা এক ইঞ্চি কমিয়ে বারো ইঞ্চিতে মার্ক করে নেব তো আমরা এখানে বারো ইঞ্চিতে মার্ক করে নিয়েছি এরপর আমরা এই দুইটি পয়েন্ট মিলিয়ে দিব এই যেভাবে করে আমরা বাঁকা করে দাগটি এভাবে করে মিলিয়ে দিব আরমুলের সেফটি দেওয়ার জন্য এখানে আড়মুলের যা মাপ এসেছে তার অর্ধেক আমরা একটি মার্ক করে নিচ্ছি কর্নার থেকে দেড় ইঞ্চিতে আরেকটি মার্ক করে নিচ্ছি দুটি পয়েন্ট মিলিয়ে দিয়ে তারপর আমরা আড়মুলের সেফটি দিয়ে নিচ্ছি এখানে যারা সেলাই কাজে একেবারে নতুন তারা এই পদ্ধতিগুলো ফলো করতে পারেন তা এখন আমরা গলার চড়া নিচ্ছি তিন ইঞ্চি পরিমাণ এবং পিছনের গলার লম্বা নিচ্ছি তিন ইঞ্চি পরিমাণ তা আমরা একটি বক্স বানিয়ে নিচ্ছি এবং রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি এখানে আপনারা আপনাদের পছন্দ মতো এখানে গলাটি আরও বড় করে দিতে পারবেন তা আমি এখানে ছোট করে গলা তৈরি করে নিচ্ছি পিছনে গলাটি এখন আমরা ব্লাউজের পিছনের সাইডে যে টেকিংগুলো থাকে সেই টেকিংগুলো মার্ক করে নিব তো কীভাবে মার্ক করছি একটু ভালোভাবে লক্ষ্য করুন উপর থেকে আমরা সাড়ে দশ ইঞ্চিতে একটি মার্ক করে নিচ্ছি পাশের মার্কিংটি করার জন্য আমরা এখন এভাবে করে ইঞ্চি টেপটিকে রেখে এই পাশ থেকে আমরা এক ইঞ্চিতে একটি মার্ক করে নিব এই যে এক ইঞ্চিতে একটি মার্ক করে নিয়ে এক ইঞ্চি কাপড় বাদ দিয়ে তারপরে আমাদের যতটুকু এসেছে তার অর্ধেক আমরা একটি মার্ক করে নিব এই যে দেখতে পাচ্ছেন সেম মার্কিংটি আমরা এভাবে করে নিচের দিকেও আমরা মার্ক করে নিব এখন আমরা দুটি পয়েন্ট স্ট্রেট মিলিয়ে দিব তো এই যেভাবে করে একটি স্কেলের সাহায্যে আমরা স্ট্রেট মিলিয়ে দিয়েছি এবং পাশে থেকে হাফ ইঞ্চি পরিমাণ করে এই যেভাবে করে আমরা দুটি দাগ দিয়ে নিচ্ছি তো দাগ অনুযায়ী আমরা এখন কাটিং করে নিচ্ছি একদমই সহজ নিয়মে আমি এখানে ব্লাউজটি কাটিং করে দেখানোর চেষ্টা করেছি তারপরেও যদি আপনাদের কোথাও কোনো প্রবলেম থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবেন তো এখন টিকেনের এপাশে পাশে আমরা ছোট্ট একটি কাঠ বসিয়ে দিচ্ছি মার্ক করার জন্য তো দেখুন সেমভাবে আমরা এ পাশেও মার্কটি করে নিচ্ছি এই যে এভাবে করে আমরা সেমভাবে মার্কটি করে নিচ্ছি এখানেও তা আমাদের পিছনের পার্টটি কাটিং করা কমপ্লিট হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন আমাদের পিছনের পার্টটি তৈরি করা কমপ্লিট হয়ে গেছে এরপর আমরা সামনের পারটি কাটিং করব এই জন্য কাপড়টিকে দুই ভেজে ভাজ করে নিয়েছি আমি যে পাশে আছি সেই পাশটি খোলা রয়েছে এবং অপর পাশটি বন্ধ রয়েছে এই পাশ থেকে আমরা হাফ ইঞ্চি পরিমাণ বাড়তি রেখে তারপর পিছনের পার্টি ভালোভাবে সেট করে রাখছি তো সামনের পার্টে শুধুমাত্র আমরা পাশে এবং নিচে এক ইঞ্চি পরিমাণ করে বাড়তি কাপড় রাখতে হবে তাছাড়া আর সবগুলো মাপি আমাদের সেমভাবে মার্ক করে নিতে হবে তো দেখুন আমরা সেমভাবে সবগুলো মার্কিং করে নিচ্ছি আর মূলের অংশটিও আমরা সেমভাবে মার্ক করে নিচ্ছি এখানে পাশে থেকে আমরা এক ইঞ্চি করে এভাবে বাড়তি করে কাপড় নিয়ে নিচ্ছি নিচের সাইডেও আমরা এক ইঞ্চি করে বাড়তি কাপড় নিয়ে নিচ্ছি তো দাগ অনুযায়ী আমরা এখন এভাবে একটি স্কেলের সাহায্যে দাগগুলো এভাবে মিলিয়ে দিব এর পাশেও আমরা সেমভাবে দাগটি মিলিয়ে দিচ্ছি এখানে টেকিনের যে মার্কটি রয়েছে সেই মার্কটি আমরা নিচে কাপড়টিতেও সেমভাবে মার্ক করে নিচ্ছি হাফ ইঞ্চি পরিমাণ কাপড় যে নিয়েছি সেই কাপড়টিও আমরা এখানে ছোট করে মার্ক করে নিচ্ছি তা এখন আমরা সামনের পার্টে গলাটি মার্ক করে নিচ্ছি তো সামনের পার্টে গলার লম্বা নিচ্ছি আমরা ছ ইঞ্চি পরিমাণ তা আমরা একটি বক্স বানিয়ে নিচ্ছি এখানে সামনের পার্টেও আমরা রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি তা আমরা এখানে গোলগোলা তৈরি করে নিব আর মূলের অংশে হাফ ইঞ্চি পরিমাণ ভিতরের দিকে আমরা একটি শেপ দিয়ে নিচ্ছি তালপাটের জন্য তা আমরা তাল পাটের অংশটি দেখুন মার্ক করে নিয়েছি তো সামনের পার্টও আমরা এখানে সেমভাবে পিছনের পার্টের মতোই সাড়ে দশ ইঞ্চিতে উপর থেকে মার্ক করে নিচ্ছি তো এখানে পাশের মার্কটি করার জন্য আমরা এখানে পিছনের পার্টে যে মার্কটি করে নিয়েছি সে মার্কটি কতটুকু এসেছে আমরা আবার মেপে দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখুন এখানে আমাদের ছ ইঞ্চি পরিমাণ এসেছে এই যে ছয় ইঞ্চি পরিমাণ এখানে এসেছে তা আমরা এখানেও সেমভাবে ছ ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি দাগটি আমরা পাশ থেকে এভাবে স্ট্রেট মিলিয়ে দিচ্ছি নিচে তো আমাদের আগে থেকে মার্ক করা ছিল তো সে মার্কিংটি আমরা এভাবে স্ট্রেট মিলিয়ে দিচ্ছি এ পাশে মার্কিংটি করার জন্য আমরা এভাবে ইঞ্চি টেপটিকে ধরে মিডেলে একটি মার্ক করে নিচ্ছি মিডেল পয়েন্ট থেকে আমরা এভাবে দুটি পয়েন্ট আমরা এভাবে স্কেল দিয়ে মিলিয়ে দিচ্ছি এরপরের মার্কিংটি আমরা তালপাটের মিডল পয়েন্ট থেকে এভাবে করে আমরা মার্ক করে নিব এখানে টেকিনের মাপগুলো আমি খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি ভিডিওটি ভালোভাবে লক্ষ্য করুন এখানে মিডল পয়েন্টের বাইরে থেকে আমাদেরকে আরও একটি মার্ক করে নিতে হবে তো এখানে আমরা আড়াই ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এখানে আমরা প্রতিটি দাগের পাশে আমরা এভাবে করে আড়াই ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি এখানে যে মার্ক করেছি এই আড়াই ইঞ্চির পথ থেকে আমাদেরকে টেকিংগুলো সেলাই করে নিতে হবে এই যে রাউন্ড শেপ দিয়েছি এই রাউন্ড শেপের ভিতরে আমাদের কোনো সেলাই হবে না রাউন্ড শেপের বাইরে থেকে আমাদেরকে সেলাইগুলো করে নিতে হবে তো দাগ অনুযায়ী আমরা এখন কাটিং করে নিচ্ছি সামনের পাটের গলা এবং তাল পাটের অংশ অনুযায়ী আমরা এখানে কাটিং করে নিচ্ছি তো সেম মার্কিংগুলো আমাদেরকে আরেকটি পার্টেও করে নিতে হবে তো দেখুন আমরা উপরে পার্টে যে মার্ক করেছি সেম মার্কিংগুলো আমাদের এই পার্টেও চলে এসেছে তো আমরা সেইভাবে মার্ক করে নিচ্ছি এখানে তা আমাদের দুইটি পার্টে মার্ক করা কমপ্লিট হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন তা আমাদের সামনের পার্টিও মার্ক করা কমপ্লিট হয়ে গেছে এখানে এরপর আমরা হাতা কাটিং করব তো এই জন্য আমরা একটি কাপড় নিয়ে নিয়েছি কাপড়টিকে চার ভাঁজে ভাঁজ করে নিয়েছি এই পাশে কাপড়টি আমার বাড়তি রয়েছে তা আমরা এখানে কাপড়টি চড়া নিয়েছি দশ ইঞ্চি পরিমাণ আমাদের আরমল ছিল স্বাদ তো আমরা আরও তিন ইঞ্চি পরিমাণ বাড়ি এখানে দশ ইঞ্চি পরিমাণ একটি কাপড় নিয়ে নিয়েছি এই পাশ থেকে তিন ইঞ্চিতে একটি মার্ক করে নিয়েছি আরমলের শেপটি দেওয়ার জন্য তা আমরা এখন আড়মুলের সেফটি দিয়ে নিয়েছি এরপর আমরা মুহুরি নিয়েছি ছ ইঞ্চি পরিমাণ সেলাই সহ তো একটি শেপ কাট দিয়ে আমরা এখানে হাতার শেপটি দিয়ে নিচ্ছি দাগ অনুযায়ী আমরা এখন কাটিং করে নিচ্ছি হাতাটিকে এখন আমরা মেলে নিচ্ছি একসাথে আমাদের দুটি হাতা বের হয়েছে যে কোনো এক পাশ থেকে আমরা এখন তালপাটের অংশটি মার্ক করে নিচ্ছি দাগ অনুযায়ী এখন কাটিং করে নিব ব্লাউজটি সেলাই করার ভিডিওটি আমি এর পরবর্তী ভিডিওতে আপলোড করব ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ